আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো চলে আসলাম আর একটু নতুন ট্রাফিক ওবিবির রিভিউ নিয়ে। তো অনেকেই কিন্তু কমেন্ট করেছিলেন যে ভাই স্পিড ট্রাফিক লাগবেই লাগবে, তো তাদের জন্য আজকে নিয়ে আসলাম স্পিড ট্রাফিকের রিভিউ। ভাই আমি এই প্রথম আমি স্পিড ট্রাফিকে ড্রাইভিং করলাম V4.0.4-এ, মানে পুরাই ভাই রিয়েল ফিল, মানে এক কথায় অসাধারণ। ভাই আপনারা দেখেন ইউনিকের বাম্পারে আমি এসে আমার স্পিড মিটারটা আমি হাইট করি নাই, মানে টোটালি কিন্তু আনহাইট করে কিন্তু আমি ড্রাইভিং করতেছি। মানে ট্রাফিকগুলার স্পিড দেখেন, প্লাস এদের যে অ্যাক্সিডেন্টের পরিমাণটা ছিল আগের তুলনায় কিন্তু একবারে নাই বললে চলে। কারণ আগে প্রচুর পরিমাণে কিন্তু স্পিড ট্রাফিকে অ্যাক্সিডেন্ট হইতো, কিন্তু এখন কিন্তু বর্তমানে এতটা কিন্তু করতেছে না যদি লো ট্রাফিকে খেলেন। তো দেখেন ইউনিকের ভাম্পারে আছে আমি কত প্লাস স্পিডে। তো অনেকেই কিন্তু এই স্পিড ট্রাফিকের জন্য কিন্তু প্রচুর পরিমাণে রিকোয়েস্ট করেছিলেন, আমি প্রচুর রিকোয়েস্ট পেয়েছি। আর দেখতেই পারতেছেন আমি আপনাদেরকে একবার ভাঙাচোরা রাস্তা প্লাস মোড় সংযুক্ত একটি রাস্তাতে নিয়ে আসলাম, যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয় যে আসলে এটা কতটা কার্যকরী। দেখেন ইউনিকের বাম্পারে কিন্তু ভাই আপনার 170-180 কিন্তু পাওয়া যেতেছে না, মানে এত জোরে টানতেছে। মানে ইউনিকের সামনেও তো আরও গাড়ি আছে, মানে প্রতিটা গাড়িই কিন্তু এরকম স্পিডে যাইতেছে, আর ডান সাইড থেকে তো গুলির বেগে আসতেছে। মানে কি বলবো, মানে একবার পুরো রিয়েল একটা ফিল পাইতেছি। আর এই যে শ্যামলি হুন্ডাইয়ের বাম্পারে চলে আসলাম, তো অভিভূত নাকি অনেকে শ্যামলি দেখতেছে না, তো শ্যামলির হুন্ডাই বাস কিন্তু এই যে দেখা যাইতেছে। আর ওই যে সামনের দিকে যতই যাইতেছি ভাই ততই মানে আমার রেস করতে ইচ্ছা করতেছে। মানে নন স্পিড ট্রাফিক আর স্পিড ট্রাফিকের পার্থক্যই এখানে, আপনার স্পিড ট্রাফিকে হচ্ছে শুধু ড্রাইভিং করতে ইচ্ছা করবে, কারণ এদের সাথে রেস করা একটা মাল্টিপ্লায়ারের মতন ফিল পাওয়া যায়। বিশেষ করে অ্যাক্সিডেন্টের পরিমাণ বেশি হওয়া সত্ত্বেও আমার কাছে স্পিড ট্রাফিকটা বেশি পছন্দ হয়। আর যদি আপনি তেমন একটা ভালো ড্রাইভিং করতে না পারেন, তাহলে আপনার জন্য স্পিড ট্রাফিক ওবিবি কোনোভাবেই কাজে আসবে না। মানে কাজে আসবে না বলতে আপনি খেলে মজা পাবেন না, কারণ আমার এখানে দেখেন স্টিয়ারিংটা আমি কিভাবে ঘুরাইতেছি, মোটর আসলে বা ট্রাফিক সামনে আসলে কিভাবে আপনাকে এটা হ্যান্ডেল করতে হবে, এটা যদি আপনি তেমন প্রো লেভেলের ড্রাইভার না হন তাহলে ভাই আপনার দ্বারা এটা সম্ভব না। তাহলে আপনার নর্মাল স্পিড ট্রাফিকটাই বেস্ট, কারণ আপনার এইখানে আসতে হলে স্পিড ট্রাফিকে ড্রাইভিং করতে হলে অবশ্যই আপনাকে ভালো ড্রাইভিং করতে হবে, তারপরে কিন্তু পারবেন। তেমন হুট করে কিন্তু আপনার 200+ আপনার মনে করেন ডান সাইড থেকে একটা গাড়ি আসতেছে, আপনার খুব অল্প জায়গাতে আপনাকে কিন্তু এটা হ্যান্ডেল করে নিতে হবে। তো যাই হোক ভাই, আপনাদের ইচ্ছা আমি আস্তে আস্তে সবই পূরণ করে দিতেছি। তো যারা এখনও পর্যন্ত ফুল ডিটেলস আমার রিভিউগুলো দেখেন না, আমি প্রায় 4-5টা মতন ভিডিও দিছি V4.0.4-এর, তো কীভাবে ওবিবিটা পাবেন আমি সম্পূর্ণ বলে দিছি ওই ভিডিওগুলোতে। আর এখানে আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য আসলাম যে V4.0.4-এ কিন্তু আমরা স্পিড ট্রাফিক ওবিবি নিয়ে কিন্তু কাজ শুরু করে দিয়েছি। তো অ্যাক্সিডেন্টের পরিমাণটাও আমরা কমাচ্ছি, এখন স্পিডটা কত রাখা যায় আমি সেটাই চিন্তা করতেছি। তো এখন যে স্পিডটা আছে এটা খুবই প্রো লেভেলের হইতে হবে, কারণ এখানে স্পিডটা আপনার 160-200 ভিতরে থাকতেছে আর কি, প্রচুর পরিমাণে স্পিড। তো যাই হোক, আপনাদের এই ওবিবিটা পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, তাহলে আপনারা কিন্তু এই রিলিজ দেওয়ার সাথে সাথে কিন্তু ওবিবিটা একবার ফ্রিতে পেয়ে যাবেন। তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন আর আপনি বুঝে নিন আপনার ওবিবিটি। তো দ্রুতই আমরা ইনশাআল্লাহ ওবিবিটি সম্পূর্ণ ফ্রিতে রিলিজ করবো। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।